আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন সুরে আহ্বান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের এই সরাসরি গানের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ উদীয়মান প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মিরাদুল মুনিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই সুরের আহ্বান অনুষ্ঠানে। প্যান ভিশন পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অনুষ্ঠানে আহ্বান করার জন্য। তো আমরা শুরুতেই গান দিয়ে শুরু করি। আপনি দর্শকদের জন্য আপনার প্রথম গানটি উপহার দিন আজ। হ্যাঁ, প্রথমেই শোনাচ্ছি হামদে বাড়িতালা, শ্রদ্ধেয় তাফাজ্জল হোসেন খানের লেখা এবং সুর করা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া, তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম, অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম, প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চির মহিয়া, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহের,
নির্বাণ। মারহাবা মারহাবা, চমৎকার একটি গান, অসাধারণ। আল্লাহর প্রশংসা এই গানটি যিনি লিখেছেন, আমরা তার জন্য দোয়া করি। তো মিরাদুল মুনিম, আপনি এই গানের জগতে আসার পেছনের একটু কথা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বেসিক্যালি ছোটকাল থেকে আমার আম্মা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন, তো আম্মার কাছ থেকেই প্রাথমিক হাতে খড়ি বুকের মধ্যে জড়িয়ে রেখে গান শোনাতেন। সেই থেকে গান, গানের পথে আসা, ইসলামী গানকে ভালোবাসি সেক্ষেত্রে। মায়ের অনুপ্রেরণায় আপনি গানের জগতে? মায়ের অনুপ্রেরণায়। এরপর থেকে যখন কলেজ জীবন, তখন একটা কালচারাল অর্গানাইজেশন আমরা নিজেরাই তৈরি করেছিলাম, সেখানে গান গাইতাম। এরপর বিশ্ববিদ্যালয় জীবনে এসে কালচারাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থিয়েটার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীচি সংসদের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। বেশ সমৃদ্ধ গানের সঙ্গে, তা বলছি না, তবে কালচারাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করতে করতেই মূলত সাংস্কৃতিক অঙ্গনের প্রতি ভালোবাসা, গান শেখা, গাওয়া, এটাই। তা আমরা এখন একটি জাতীয় কবির নিশ্চয়ই গান আপনার জানা আছে, আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান শুনতে চাই দর্শকদের জন্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গানটি শোনাচ্ছি, হেরা হতে হেলে দুলে। আমার গানটি অসম্ভব প্রিয় গান, সেটি শোনাচ্ছি। তাহলে আমরা শুনছি। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে, তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে, নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। মারহাবা মারহাবা, আমরা চমৎকার একটি গান শুনছিলাম। দর্শক, সুরের আহ্বান অনুষ্ঠানের লাইভে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবার ফিরে এলাম সুরা আহ্বান অনুষ্ঠানের আজকের এই সরাসরি পর্বে। মিরাদুল মুনিম, আমরা গান শুনছিলাম, কথা বলছিলাম, বিরতির পরে এসেছি আবার। আপনার একটি বিখ্যাত গান আছে, শুক্রিয়া শুক্রিয়া মেহরবান, যে দর্শকদের জন্য আজকের এই গানটি পরিবেশন করতেন আপনি। আসলে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং আরও বড় শুক্রিয়া আদায় করতে হয় যে আমাদেরকে অন্ধ করে তৈরি করেননি, আমাদের পঙ্গু করে তৈরি করতে পারতেন, আমাদের
মুখের ভাষা হয়তো আল্লাহ কেড়ে নিতে পারতেন। মানে আমাদের অনেকগুলো রহমত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই রহমতের শুকরিয়া আসলে আদায় করা উচিত। যদি একজন অন্ধের দিকে তাকায়, তার দৃষ্টিশক্তি নেই, সেই অন্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সে সুন্দর দুনিয়াটা দেখতে পায় না। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে গানটি শুরু করি। সেই শুকরিয়া শিরোনামে গানটি, গানটির গীতিকার ও সুরকার আবু তৈয়ব মিসবাহ, আমার একজন প্রিয় গীতিকার, শোনাচ্ছি। তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী, কিংবা লোহীন চোখ নেই আধারের সাথে যেন চিরদিন বন্দি, বরং দিয়েছ তোমারই করুণা, বরং দিয়েছ তোমারই করুণা, শয়নে স্বপনে দেখি বহমান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান, আ শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। আমি তো দেখেছি কত অসহায়, বিপদে মুসিবতে পাই না খুঁজে কোন উপায়, আমি তো দেখেছি কত অসহায়, বিপদে মুসিবতে পাই না খুঁজে কোন উপায়, তাদের চেয়ে শতগুণে ভালো আছি, তাদের চেয়ে শতগুণে ভালো আছি, তোমার করুণায় প্রভু সুমহান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান, আ শুকরিয়া, 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 শুকরিয়া। আমাকে করেছো সেরা মানুষ এই পৃথিবীতে, দিয়েছো বিবেক করুণী বেহুশ, আমাকে করেছো সেরা মানুষ এই পৃথিবীতে, দিয়েছো বিবেক করুণী বেহুশ, জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন, জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন, তোমার কোরআন প্রভু সুমহান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান। তুমি চাইলে
করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী, কিংবা আলোহীন চোখ নেই আধারের সাথে যেন চিরদিন বন্দি। বরং দিয়েছ তোমারই করুণা, বরং দিয়েছ তোমারই করুণা, শয়নে স্বপনে দেখি বহমান। শুক্রিয়া মেহেরবান, শুক্রিয়া মেহেরবান, আ শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। মারহাবা মারহাবা, তন্ময় শুনছিলাম, মুগ্ধ, কেবল মুগ্ধতা। এত অসাধারণ একটি গান, নিশ্চয় এই গানটি আসলে খুবই জনপ্রিয় হয়েছে আপনার কণ্ঠে। তা আপনার আজকের এই সুরেলা অনুষ্ঠান দর্শকদের উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আসলে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো মিনাদুমণি, এবার আপনার নিজের পছন্দের একটি যদি গান শোনাতেন, কোন গানটি শোনাবেন আপনি? এবারে শোনাতে যাচ্ছি রাসুলের সাহাবি, একমাত্র কালচারাল সাহাবি হিসেবে যিনি প্রসিদ্ধ ছিলেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কবি নামে হিসেবে খ্যাত ছিলেন। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কবি নামে যিনি খ্যাত ছিলেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, শিয়ারে রাসূল যার উপাধি ছিল, ওনার লেখা আহমদ এলো গানটি বাংলা গীতিরূপ দিয়েছেন কবি হেলাল আনোয়ার, এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুস শাকুর তুহিন। গানটি আমি শোনাচ্ছি, সামনে আপনার জানার কথা, সামনে এই গানটি আমি রিলিজ করতেছি, অলরেডি কম্পোজ কমপ্লিট হয়ে গেছে, পারভেজ জুয়েল ভাই কম্পোজ করেছেন, ইনশাআল্লাহ খুব দ্রুত বাজারে আসবে। আমরা মনি আমরা গান শুরুর আগে আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরে আহ্বান আজকের লাইভ পর্বটি এই গানের মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে আগেই বিদায় নিয়ে নিচ্ছি, আমাদের পরবর্তী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান পর্যন্ত ভালো থাকবেন। তাহলে শুনছি আমরা সর্বশেষ গান আহমদ এলো। আহমদ এলো আলোর জ্যোতি, চারিদিকে আজ পড়েছে সাড়া, আহমদ এলো আলোর জ্যোতি, চারিদিকে আজ পড়েছে সাড়া, আহমদ এলো আলোর জ্যোতি, চারিদিকে আজ পড়েছে সাড়া, কাবার যত মূর্তি ভেঙে গেছে আজ, কাবার যত মূর্তি ভেঙে গেছে আজ, বেজে উঠে বিজয় নাকাড়া, চারিদিকে আজ পড়েছে সাড়া, আহমদ এলো আলোর জ্যোতি, চারিদিকে আজ পড়েছে সাড়া, আহমদ এলো আমিনার কোল জুড়ে চাঁদের আলো, উজালা তৈয়ার ভূমি তপ্ত বালু পাথর পাহাড়, তারি পায়ে যাইরে তুমি আহমদ
এলো তাই হাসে আসমান আহমাদ, এলো তাই হাসে আসমান। হেসে ওঠে মরু সাহারা চারিদিকে আজ পড়েছে সারা, আহমাদ এলো আলোর জ্যোতি চারিদিকে আজ পড়েছে সারা, আহমাদ এলো আলোর জ্যোতি চারিদিকে আজ পড়েছে সারা। আহমাদ এই নাম জপে তারা, গগন পবন উর্মি মালা, তিনি যে রহমাত তার নামে বরকাত, সারা জাহান পুতলা। আহমাদ এলো তাই নাচে হৃদয়, আহমাদ এলো তাই নাচে হৃদয়, এসে ওঠে মরু সাহারা চারিদিকে আজ পড়েছে সারা, আহমাদ এলো আলোর জ্যোতি চারিদিকে আজ পড়েছে সারা। কাবার যত মূর্তি ভেঙে গেছে আজ, কাবার যত মূর্তি ভেঙে গেছে আজ, বেজে ওঠে বিজয় না কাড়া চারিদিকে আজ পড়েছে সারা, আহমাদ এলো আলোর জ্যোতি চারিদিকে আজ পড়েছে সারা, আহমাদ এলো আলোর জ্যোতি চারিদিকে আজ পড়েছে সারা।